হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা হেলদি রেসিপি এটা কোনো অয়েল আমি ব্যবহার করব না বিনা অয়েলে একটা রেসিপি এই রেসিপিটির নাম হলো ম্যাক্রোনি স্যালাড রেসিপি এটাকে পাস্তা স্যালাড রেসিপিও বলতে পারো পাস্তা স্যালাডও বলতে পারো চলো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এখানে আমি প্রথমে একটা প্যান চাপি নিয়েছি তার মধ্যে জল গরম হতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পাস্তা দিয়ে দিলাম পাস্তা দিয়ে এর মধ্যে আমি এক চামচ লবণ দিলাম লবণ দিয়ে এটাকে একটু নেড়ে এটাকে আমি বয়েল হতে দেব এখানে আমার পাস্তা বয়েল হচ্ছে পাস্তা আমার বয়েল হয়ে গেছে এবার আমি এটাকে জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দেব অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে পাস্তার মধ্যে কোনো জল না থাকে ড্রাই থাকে এখানে আমি কিছু সবজি নিয়েছি ক্যারোট ব্রকলি মটর আর কর্ন আবার আমি একটা পাত্র চাপিয়ে নিয়েছি সেই পাত্রটার মধ্যে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি এরপর আমি এর মধ্যে গাজর কর্ন মটর আর ব্রকলি দিয়ে সবজিগুলোকে আমি হালকা বয়ল করে নেব আর বয়ল করার সময় অবশ্যই লবণ দিতে হবে তাহলে সবজিগুলো তাড়াতাড়ি বয়ল হয়ে যাবে এখানে আমার সবজিগুলো প্রায় বয়ল হয়েই গেছে একটা সুন্দর দেখো কি সুন্দর কালার এসছে ভীষণ কালারফুল এই পাস্তা এই স্যালাডের রেসিপিটা হয় অবশ্যই বাড়িতে ট্রাই করো বাচ্চাদের ভালো লাগবে বড়দের ভালো লাগবে ভীষণ হেলদি এখানে আমার সবজি বয়ল হয়ে গেছে আমি সবজিগুলোকে সেপারেট করে রাখলাম এদিকে একটা পাস্তের পাত্রের মধ্যে ব্রোক পাস্তাগুলো নিয়ে নিয়েছি জল ঝরিয়ে ভালো করে এরপরে আমি বয়েল করা ভেজিটেবলগুলো ওই পাস্তার মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো কী সুন্দর কালার এসছে ভীষণ কালারফুল একটা পাস্তা স্যালাড রেসিপি এর মধ্যে আমি এর মধ্যে দিচ্ছি পেরি পেরি ফ্রাই মশলা আর আমি এখানে দিলাম অল্প লবণ লবণ যেহেতু সবেতেই অল্প করে দেওয়া আছে বয়ল করার সময় সেই জন্য সেটা তোমরা নিজের স্বাদ মতন বুঝে দেবে আর আমি এখানে দিলাম সুইট টমেটো কেচাপ টমেটো কেচাপটা অল্পই এখানে ব্যবহার করবে আর এখানে দিলাম এক চামচের মতন ভেজ মেয়োনিজ এবার আমি সমস্ত জিনিসটাকে ভালোভাবে নাড়াচাড়া মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিলে আমার পাস্তা সালাডি রেডি হয়ে যাবে হেলদি টেস্টি একটা ডিলিশিয়াস একটা পাস্তা রেসিপি আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর একটা কমেন্ট করে দিও দেখো কি সুন্দর কালারফুল একটা স্যালাড রেসিপি স্যালাড তৈরি হয়ে গেছে তাহলে আজ এই অবধি আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থাকো ওকে টেক কেয়ার